আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আকৃতি দিয়ে যায় চেনা এর নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয়টা কি, সেটা হচ্ছে একটি দলগত কাজ। সবার প্রথমেই লেখা আছে দলগত কাজ, অর্থাৎ এই কাজটা করতে গেলে আমাদেরকে একটা দলে দলে ভাগ হইতে হবে। এখন আমি তো এখানে একা, কিন্তু আপনারা যখন করবেন স্কুলের মধ্যে, যখন স্টুডেন্টরা করবে, তখন শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হবে এই কাজটা করার জন্য। এটা আমাদেরকে বোঝানো হচ্ছে যে দলগত কাজ কীরকম কাজটা, সেটা হচ্ছে দলের পাঁচজন, আমরা আগে এটা নিয়ে কালারটা ঠিক করে নেই। সবার প্রথমে বলছে দলগত কাজ, দলের পাঁচজন খাতায় একটি করে ত্রিভুজ আঁকো। অর্থাৎ একটা দলে পাঁচজন সদস্য, কয়জন সদস্য? পাঁচজন সদস্য। পাঁচজন সদস্য, তাদের প্রত্যেকের খাতায় একটি করে ত্রিভুজ আঁকো। অর্থাৎ ওই পাঁচজনের, তুমি তোমার খাতায় একটা ত্রিভুজ আঁকো, তুমি তোমার খাতায় একটা ত্রিভুজ আঁকো, তুমি তোমার খাতায় একটা ত্রিভুজ আঁকো, এরকম পাঁচজন তাদের নিজেদের খাতায় একটা করে ত্রিভুজ আঁকতে হবে। এবারে নিচের ছকটি পূরণ করো। এই যে নিচে একটা ছক দেওয়া আছে, ছকের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখা আছে, এই অনুযায়ী আমাদেরকে ছকটা পূরণ করতে হবে। তো এই ছকের মধ্যে ঘর বেশি দেওয়া আছে, যে 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটার মতো ঘর দেওয়া আছে এখানে, কিন্তু আমাদের এখানে পাঁচজন লোক, সুতরাং পাঁচটা ঘর পূরণ করেন তাহলেই হবে, বাকিগুলো লাগবে না। পাঁচজন লোক তো, তো পাঁচজন পাঁচজনের মতো পাঁচটা ঘর পূরণ করে দেন তাহলেই হবে, আর কোনো সমস্যা নাই। তো আমাদেরকে বলছে যে পাঁচজন তোমরা তোমাদের খাতার মধ্যে ত্রিভুজ আঁকো, এবারে নিচের ছকটি পূরণ করো, পাঁচটি ত্রিভুজের ছকে উল্লেখিত কোণগুলো পরিমাপ করো করো। অর্থাৎ এই যে তোমরা যে পাঁচজন যে তোমাদের খাতার মধ্যে যে ত্রিভুজগুলো আঁকলা, তুমি তোমার ত্রিভুজ অনুযায়ী ঘরটা পূরণ করো, তুমি তোমার ত্রিভুজ অনুযায়ী ঘরটা পূরণ করো। অর্থাৎ সবার খাতার মধ্যে তো ত্রিভুজ আঁকা আছে পাঁচজনের, একজন তার ত্রিভুজটা দিয়ে এখানের একটা লাইন পূরণ করবে, আরেকজন তার ত্রিভুজ দিয়ে আরেকটা ঘর পূরণ করবে, আরেকজন তার ত্রিভুজ দিয়ে আরেকটা ঘর পূরণ করবে। এভাবে করে ঘরগুলো পূরণ করে দেখো, সর্বশেষে আমরা এখানে বিভিন্ন জায়গাতে একটা মিল খুঁজে পাবো। তোমাদের পাঁচজনের ত্রিভুজ পাঁচ রকম হোক কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকের তথ্যগুলো যখন এখানে মধ্যে বসাবা, সর্বশেষে গিয়ে একটা ইন্টারেস্টিং বিষয়ে একটা মিল খুঁজে পাওয়া যাবে। আরে পাঁচজনের ত্রিভুজ তো পাঁচ রকম, কিন্তু সবার তথ্য কেমন জানি একই হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, আমরা সেটাই আজকের পর্বে দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আমি এখন আমাদের এই স্ক্রিনটা একটু এদিকে ছোটো করে নেই, কারণ আমাদেরকে তারা ত্রিভুজ আঁকতে বলছে। তো আমি এখানে মধ্যে সুবিধার জন্য, যাতে করে আমাদের সময়গুলো নষ্ট না হয়, আপনাদের সময় যেন আপনারা নষ্ট না হয়, এই জন্য আমি ত্রিভুজগুলো এঁকে রেখেছি, আমি এখন সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। তো আমরা এখানের মধ্যে এই যে আমাদের যে ত্রিভুজটা আমরা এঁকে রেখেছি, সেই ত্রিভুজটা আমরা এখানের মধ্যে দেখাচ্ছি, এবং এটা আমরা আমাদের ইচ্ছা মতো এঁকেছি, এবং এটা যে একদম স্কিল দিয়ে মেপে করছি তা না, যেহেতু এখানে একটা মনিটর। আপনারা আপনাদের খাতার মধ্যে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনারা আপনাদের খাতার মধ্যে ত্রিভুজগুলো একেবারে মেপেই আঁকবেন। আপনি আপনার ইচ্ছা মতো আঁকবেন এটা ঠিক আছে, তবে স্কেল দ্বারা একদম মেপে আঁকবেন, যেন সব কিছু ঠিকঠাক থাকে। তো আমি এখানে শুধু এমনি দেখাচ্ছি যে আমি একটা বাহু নিলাম 3 সেন্টিমিটার, আরেকটা বাহু নিলাম 4 সেন্টিমিটার, আরেকটা বাহু নিলাম 5 সেন্টিমিটার। আমরা এই যে তিনটা বাহু নিলাম, তো এখন নেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা যারা আমাদের এই পর্বটা দেখার আগে, আমাদের আগের পর্বটা যারা দেখে আসছেন, তাদের জন্য এই পর্বটা সুবিধা হবে, কারণ তারা আমাদের প্রত্যেকটা কথা বুঝে যাবে। কারণ আমরা কিন্তু আমাদের আগের পর্বটিতে, যদি আমি একটু এখানের মধ্যে দেখাইতে চাই, যে এই যে আগের পর্বটিতে কিন্তু আমরা বিভিন্ন কোণ নিয়ে কথা বলে আসছি, এই যে বিভিন্ন কোণগুলো নিয়ে কথা বলে আসছি, তারপরে আরেকটা ছিল এই যে, মূলত এটাই আমাদের আজকের পর্ব সবচেয়ে বেশি লাগবে, এই এই পর্বটা। এখানে আমাদের বিভিন্ন কোণ, কোনটা অন্তঃস্থ কোণ, কোনটা বহিঃস্থ কোণ, কোনটার সাথে কোনটা যাবে, আমরা কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আমার অনুরোধ থাকবে আমাদের আজকের এই পর্বটা দেখার আগে আপনি একটু কষ্ট করে এই পর্বটা, আমাদের জাস্ট আগের পর্বটা একটু দেখে আসেন, তাহলেই আপনারা আজকের যে আলোচনাটা পুরোটা খুব সহজে আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো আমি যদি আমাদের আজকের আলোচনাতে যাই, ওকে, এই যে এখানে থাকলাম, তো এখন দেখেন আমাদের এখানে মধ্যে কী কী আসছে। এখানের মধ্যে একটুখানি পয়েন্টগুলো দেখি। তো এখানে মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এই ক্রম, ক্রম মানে সিরিয়াল, 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজ, যে পাঁচজন যে আঁকবে, তোমার ত্রিভুজ 1 নম্বরে, তোমার ত্রিভুজ 2 নম্বরে, তোমার ত্রিভুজ 3 নম্বরে, এরকম এটা ক্রম, এটা কোনো কিছু না। অন্তঃস্থকোণ 1, অন্তঃস্থকোণ 2, অন্তঃস্থকোণ 3। আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে তিনটা অন্তঃস্থকোণ থাকে, কয়টা অন্তঃস্থকোণ? তিনটা অন্তঃস্থকোণ থাকে, কাদেরকে বলা হয়? যারা ভিতরে থাকে। এই যে আমরা ত্রিভুজটা আঁকলাম ভিতরে, এই একটা অন্তঃস্থকোণ, এটা একটা অন্তঃস্থকোণ, এটা একটা অন্তঃস্থকোণ, হ্যাঁ, তিনটা অন্তঃস্থকোণ। আর আরেকটা কথা প্রথমে আমি বলে রাখি,
হয়তো আমাকে এখন দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনের বাইরে চলে গেছি, কারণ আমাকে এই পুরোটা দেখাইতে হবে, আমার চাইতে স্ক্রিনটা দেখলে বেশি ভালো হয় আপনাদের জন্য। তো এই যে আমি যে 3 সেন্টিমিটার এখানে লিখলাম, 3 সেন্টিমিটার হচ্ছে যদি এখান থেকে দেখাই, ঠিক এখান থেকে, যে ঠিক এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, এতটুকু আমরা কী করলাম, 3 সেন্টিমিটারের বাহুটাকে আরও বৃদ্ধি করে দিলাম। আমি খেয়াল করেন, আমি কিন্তু পুরাটা 3 সেন্টিমিটার এটা কিন্তু বলি নাই, 3 সেন্টিমিটার হচ্ছে ঠিক এখান থেকে এই পর্যন্ত 3 সেন্টিমিটার। তারপরে আমি 3 সেন্টিমিটার বাহুটাকে দুই দিক থেকে বর্ধিত করে দিলাম। একই রকমভাবে 4 সেন্টিমিটার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আমি ওই বাহুটাকে দুই দিকে বৃদ্ধি করে দিলাম। 5 সেন্টিমিটারের বাহুটাকে দুই দিকে বৃদ্ধি করে দিলাম। আচ্ছা, এবার এখানে যে কোণগুলো বসিয়েছি এটা আমি একটু মেপে দেখার চেষ্টা করেছি, আপনারা একটু মেপে মেপে দেখবেন যে আসলেই এখানে 90 ডিগ্রি হয় কি না, এখানে 40, এখানে 50 হয় কি না, একটু এদিক সেদিক হইতেই পারে, একটু এদিক সেদিক হইতেই পারে, আপনি তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেপে মেপে করবেন। আমরা এখানে শুধু নমুনাটা দেখাচ্ছি, মডেলটা দেখাচ্ছি যে আসলে কীভাবে করে করতে হবে, জিনিসটা কীভাবে করে করলে ঠিকঠাক হয়, আমরা সেটা করে দেখাচ্ছি। আপনিও পেন্সিল দ্বারা, পেন্সিলটা একদম ভালো করে চোখায় নিয়ে ভালো করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার সাথে যে মিলতেই হবে এমন কোনো কোনো বাধ্যবাধকতা নাই, আমার একটু এদিক সেদিক হইতে পারে। হ্যাঁ, আমি হয়তো বা 40 লিখছি, আপনার হয়তো বা 38 হইতে পারে, আমি এখানে 50 লিখছি, আপনার হয়তো বা 52 হইতে পারে। সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমি এটা প্রথমেই আপনাদেরকে জানায় রাখি যে মানগুলো একটু এদিক সেদিক হলেও ঘাবড়াবেন না, ধরে নেবেন আপনারটাই সঠিক, আপনারটাই সঠিক, কারণ আপনি একদম পেন্সিল দ্বারা ভালো করে মেপে মেপে করবেন। আমাদের মনিটরের মতো তার ওরকম অত বেশি ভালোভাবে মাপার কোনো সুযোগ নেই। তো আমি চেষ্টা করেছি চাঁদা দিয়ে করার জন্য, আমাদের আলাদাভাবে করে তারপরে মানগুলো বসার জন্য। তারপরে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি যেটা বের করছেন ওইটাই সঠিক হিসাবে অঙ্কটা করি। তো এখানের মধ্যে আমরা বললাম যে এই কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। এখন এই যে তিনটা কোণ, এদেরকে বলা হবে অন্তস্থ কোণ। এদেরকে কী কোণ বলা হবে? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ হচ্ছে যেগুলো ত্রিভুজের ভিতরে থাকে। তাহলে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে 90, 50, 40, আমি কোনো নাম দিচ্ছি না, এ বি সি কোনো নাম দেই নাই, শুধু জাস্ট ত্রিভুজটা একে, এখানে তারা কোনো নাম টাম দেয় নাই। তো এই যে ত্রিভুজ, ত্রিভুজের ভিতরের তিনটা কোণকে আমরা বলি অন্তস্থ কোণ, আর বাহিরের কোণগুলোকে বলা হয় বহিঃস্থ কোণ। তো এই যে এইটা, সবসময় আমি যতগুলো ত্রিভুজ এঁকেছি, আমি যেগুলো এঁকেছি, আমি এই উপরেরটাকে আমি বলবো 1 নম্বর অন্তস্থ কোণ। আমি একটু আলাদা রং দিয়ে দেখানোর চেষ্টা করি, আমি উপরেরটাকে বলবো 1 নম্বর অন্তস্থ কোণ, এটাকে বলবো 2 নম্বর অন্তস্থ কোণ, এটাকে বলবো 3 নম্বর অন্তস্থ কোণ, কারণ এখানের মধ্যে অন্তস্থ কোণ 1, অন্তস্থ কোণ 2, অন্তস্থ কোণ 3। তো এই যে তিনটা অন্তস্থ কোণ, আমরা এই তিনটা অন্তস্থ কোণ উপরেরটাকে আমি এই পুরো অঙ্কটার মধ্যে আমি উপরেরটাকে 1 নম্বর অন্তস্থ কোণ বলবো, এটাকে বলবো 2 নম্বর অন্তস্থ কোণ, এটাকে বলবো 3 নম্বর অন্তস্থ কোণ। আপনারা এটা বুঝে নেবেন। আপনি চাইলে এটাকে 1 নম্বর অন্তস্থ কোণ কেন, আপনি চাইলে এটাকে 1 নম্বর অন্তস্থ কোণ ধরতে পারেন, এটাকে 3 নম্বর ধরতে পারেন, এটাকে 2 নম্বর ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় সেটা আপনি অন্তস্থ কোণ হিসাবে ধরে নিতে পারেন, নাম্বারিং করতে পারেন। আমি এটা যখন বলবো অন্তস্থ কোণ 1, আমি এটার দিকে তাকাবো, অন্তস্থ কোণ 2 এটার দিকে তাকাবো, অন্তস্থ কোণ 3 এটার দিকে তাকাবো। হয়তো বা হলুদ কালার এটা ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু অন্য একটা কালার দিয়ে দেখাই। এটাকে বলবো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। হ্যাঁ, আমরা এরকমভাবে অন্তস্থ কোণ এরকম বলবো, এটা নাম্বার। আমি অন্তস্থ কোণ 1, এটা হচ্ছে এই কোণের নাম্বার, অন্তস্থ কোণ 2, অন্তস্থ কোণ 3, এভাবে করে বলবো। আচ্ছা, তাহলে আমি একটুখানি ছকটা পূরণ করা শুরু করে দিই, সবাই একটু তাকাই, ছকটা পূরণ করা শুরু করি। সেটা হচ্ছে ক্রম, 1 নম্বর ক্রম, যদি এখানে আগে একটু কালিক সিলেক্ট করে নেই। হ্যাঁ, আমরা ক্রম, 1 নম্বর ক্রম মানে সর্বপ্রথম যেই ত্রিভুজটাকে আমরা নিলাম, আমরা এটাকে বলবো 1 নম্বর ত্রিভুজ। হ্যাঁ, 1 নম্বর ত্রিভুজ। অন্তস্থ কোণ 1, অন্তস্থ কোণ 1 কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা এখানে লিখব 90 ডিগ্রি। আচ্ছা, অন্তস্থ কোণ 2 কত ডিগ্রি? 50 ডিগ্রি। আমরা বলবো 50 ডিগ্রি। অন্তস্থ কোণ 3 কত ডিগ্রি? 40 ডিগ্রি। আমরা এখানে আমাদের লিখব 40 ডিগ্রি। আচ্ছা, আমরা তিনটা কোণ লিখে দিলাম, অন্তস্থ কোণ 1, অন্তস্থ কোণ 2, অন্তস্থ কোণ 3। এবার বলছে অন্তস্থ 3 কোণের যোগফল, এই তিনটা কোণকে আমরা যোগ করলে কত হয়? 90 আর 50 যোগ করলে হয় 140, আর 40 যোগ করলে হয় 180। আমরা এখানে আমাদের লিখব 180 ডিগ্রি। তাহলে অন্তস্থ 3 কোণের যোগ হলে যে তিনটা কোণ, এই তিনটা কোণকে যোগ করলে হয় 180 ডিগ্রি, সেটা আমরা লিখে নিলাম। এবারে কী বলা হইল? অন্তস্থ কোণ 1-এর সন্নিহিত বহিঃস্থ কোণ। কথাটার মানে কী? খুব ভালো করে বোঝার চেষ্টা করি।
অন্তস্থ কোণ একের সন্নিহিত বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ মানে বাহিরে। তারা বলছে এক নাম্বার যে অন্তস্থ কোণটা আছে তার সন্নিহিত, সন্নিহিত মানে লাগানো, এটা আপনারা মনে রাখবেন যে অন্তস্থ কোণ একের সন্নিহিত মানে হচ্ছে অন্তস্থ কোণ একের সাথে লাগানো বহিঃস্থ কোণ। তাহলে আমরা যদি একটু চিত্রটার দিকে তাকাই, এক নাম্বার অন্তস্থ কোণ এটা, তাহলে এটার সাথে লাগানো বহিঃস্থ কোণ মানে আমি বাহিরে চলে যাব। তাহলে বহিঃস্থ কোণ যদি আমি চাইলে এটাকেও বলতে পারি বহিঃস্থ কোণ, চাইলে এটাকেও বলতে পারি বহিঃস্থ কোণ, এটা আপনার উপরে নির্ভর করবে আপনি যেটা ধরেন। এবং মজার বিষয় হচ্ছে দুইটার মান একই, কারণ এটার মান যত এটার মান তত, কারণ তারা পরস্পর বিপ্রতীব কোণ। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের আগের পর্বটি দেখে আসার জন্য, সেখানে এটা নিয়ে পুরো ভেঙ্গে বিস্তারিত ভালোভাবে বলা আছে। তো এক নাম্বার কোণের অন্তস্থ কোণের সন্নিহিত কোণ মানে এটার সাথে লাগানো বহিঃস্থ কোণ মানে বাহিরের দিকে, ত্রিভুজের বাহিরের দিকে, এটাকে আমরা বলবো। এটার মান কত হইতে পারে তো একটু দেখেন তো, এটার মান কত হইতে পারে আমরা কিন্তু এটা মুখে মুখে বলে দিতে পারি, আমাদের চাঁদাও লাগবে না। কিভাবে করে সেটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন এটা একটা সরল রেখার মতো দেখা যাচ্ছে, সরল রেখার মতো। তো সরল রেখার মধ্যে দেখেন তো, যে আমি যদি এখানে একটা দাগ দিই আপনাদেরকে বোঝানোর জন্য, যে একটা দাগ দিলাম, এই যে একটা সরল রেখার মতো দিলাম, বলেন তো এটা কী কোণ তৈরি হয়েছে? এক সরল কোণ। এক সরল কোণ কয় ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, তো সেখানের মধ্যে আমি এতটুকু জানি 90, হ্যাঁ এতটুকু আমি জানি 90, এই যে এখানে লেখা আছে 90, এতটুকুর মান 90। তাহলে বাকিটুকুর মান কত? বাকিটুকুর মান কত? 90। বাকিটুকুর মানও 90, কারণ টোটালটা মিলে 180 হবে। টোটালটা মিলে কত হবে? 180 হবে। ঠিক আছে, তাহলে আমরা ওখানের মধ্যে বলতে পারি যে এটার মান হবে 90 ডিগ্রি। আমি যদি এখানে বসাই দিব, বসাই দেওয়ার চেষ্টা করি, হয়তো বা একটু হিজিবিজি দেখাবে কিন্তু তারপর একটু বসাই দিই। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে এক নাম্বার অন্তস্থ কোণের সন্নিহিত মানে এটার সাথে লাগানো বহিঃস্থ কোণটা 90 ডিগ্রি, আমরা এখানের মধ্যে লিখব 90 ডিগ্রি। আচ্ছা, লিখলাম 90 ডিগ্রি। অন্তস্থ কোণ 2 এবং 3, অন্তস্থ কোণ 2 এবং 3 এর যোগফল, অন্তস্থ কোণ 2 এবং 3 এর যোগফল 50 ডিগ্রি আর 40 ডিগ্রি, যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। আমরা লিখব 90 ডিগ্রি। আপনারা শুধু একটুখানি পুরো অঙ্কটা একটু শেষ করি, তারপর একটা মজার জিনিস দেখতে পাবেন যে আসলে কী কেন করতেছি আমরা, এর মধ্যে কী পাবো, মজার জিনিস পাবেন এখানের মধ্যে। আচ্ছা, তাহলে এটা লিখলাম অন্তস্থ কোণ 2 এর সন্নিহিত বহিঃস্থ কোণ মানে 2 নাম্বার যে অন্তস্থ কোণটা তার সাথে লাগানো বহিঃস্থ কোণ। আচ্ছা, 2 নাম্বার অন্তস্থ কোণ তো এটা, এটার সাথে লাগানো বহিঃস্থ কোণ, এটাকে আমরা বলতে পারি, এটার মান কত হইতে পারে? আপনারা জানেন যে পুরাটা সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এটা যদি হয় 50, এটা কত হবে? 180-50 চলে গেল, আর থাকে কত? আর থাকে 130। আমরা বলতে পারি এটার মান 130 ডিগ্রি। তাহলে আমরা এখানে মধ্যে লিখব 130 ডিগ্রি। আচ্ছা, লিখলাম 130 ডিগ্রি। অন্তস্থ কোণ 3 এবং 1 এর যোগফল। আচ্ছা, 1 নাম্বার অন্তস্থ কোণ 3 নাম্বার অন্তস্থ কোণ যোগ করব, 1 নাম্বার অন্তস্থ কোণ 3 নাম্বার অন্তস্থ কোণ যোগ করব, 90 আর 40 যোগ করলে কত হয়? সেটা হচ্ছে 130। আচ্ছা, অন্তস্থ কোণ 3 এর সন্নিহিত বহিঃস্থ কোণ মানে 3 নাম্বার অন্তস্থ কোণের সাথে লাগানো বহিঃস্থ কোণ কোনটা? 3 নাম্বার অন্তস্থ কোণ এটা, এটার সাথে লাগানো বহিঃস্থ কোণ আপনি এদিকেও বলতে পারেন, চাইলে এদিকেও বলতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে এটা তো 40, তাহলে এটা কত হবে? কারণ আমরা জানি পুরাটা হবে 180, এটা 40, তাহলে এটা হবে 140, তাই না? 40 আর 140 মিলেই তো 180 হয়, তাহলে আমরা লিখব 140 ডিগ্রি। আচ্ছা, অন্তস্থ কোণ 1 এবং অন্তস্থ কোণ 2 এদের যোগফল, 1 নাম্বার কোণ 2 নাম্বার কোণ যোগ করব, 1 আর 2, 90 আর 50 যোগ করলে 140। দেখেন, হয়তো আপনাদের একটু কষ্ট হয়েছে, জানি না কেউ কেউ বিরক্ত হইতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখন দেখেন আমরা একটা লাইন কমপ্লিট করলাম, এই এক লাইন থেকেই আপনি আসল জিনিসটা বুঝে যেতে পারবেন, এই এক লাইন থেকে আসল জিনিসটা সেটা কী? সেটা হচ্ছে 1 নাম্বার অন্তস্থ কোণ, 2 নাম্বার অন্তস্থ কোণ, 3 নাম্বার অন্তস্থ কোণ মানে ত্রিভুজের ভিতরের 3টা কোণ, তারা যে যতই হোক না কেন 3টাকে যোগ করলে 180 হইছে, লিখলাম। এরপরে 1 নাম্বার অন্তস্থ কোণের সাথে লাগানো বহিঃস্থ কোণ যত,
একটু চিত্রের দিকে তাকাই, একটু চিত্রের দিকে তাকাই। এক নম্বর অন্তঃস্থ কোণের সাথে লাগানো মানে সন্নিহিত, সন্নিহিত বহিঃস্থ কোণ যত তার বিপরীত অন্তঃস্থ কোণ। আশা করি আপনারা সবাই এটা জানেন যে এটা বহিঃস্থ কোণ, এটার সাথে এটা লাগানো মানে সন্নিহিত, তাহলে এটার বিপরীতে হচ্ছে এরা দুইজন, মানে ওই সন্নিহিতটা বাদে বাকি যারা আছে এরা হচ্ছে বিপরীত অন্তঃস্থ। তাহলে একটি বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ যারা, যে দুইটা কোণ তাদেরকে আপনি যোগ করেন, তাদেরকে আপনি যোগ করেন, যোগ করলে হয় নব্বই, যোগ করলে কত হয় নব্বই। একটা এই তো, এটা তো আমাদের গেল যে আমরা কি দেখতে পাইলাম, একটা বহিঃস্থ কোণ যত তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের মানে কোণ দ্বয় মানে দুইটা, এই দুইটা কোণের যোগফল তত, এই যে নব্বই, ওই দুইটা কোণকে যোগ করলেও নব্বই। এবার দেখেন আপনি যখন দুই নম্বরটাকে যখন আপনি টার্গেট করতেছেন, দুই নম্বরটাকে, আচ্ছা এটার বহিঃস্থ কোণ কোনটা, এটা একশো তিরিশ, তাহলে এটা বহিঃস্থ কোণ, হ্যাঁ এটা বহিঃস্থ কোণ, তাহলে এটার বিপরীত অন্তঃস্থ কোণ এরা দুইজন, এদেরকে যোগ করেন, তাহলে দেখেন এটা যত এদের দুজনকে যোগ করলেও ততই হয় একশো তিরিশ, একশো তিরিশ। আচ্ছা এবার আসুন তো একটু তিন নম্বরটাকে আমরা একটু টার্গেট করি, তিন নম্বর অন্তঃস্থ কোণ যেটা তার সাথে লাগানো বহিঃস্থ কোণ এটা, আচ্ছা এই বহিঃস্থ কোণটা কত ডিগ্রি, একশো চল্লিশ, তাহলে ঠিক এই বহিঃস্থ কোণের বিপরীতে যেই দুইটা অন্তঃস্থ কোণ আছে, অন্তঃস্থ একটি বহিঃস্থ কোণের বিপরীতে যেই দুইটা অন্তঃস্থ কোণ আছে তাদেরকে আপনি যোগ করেন, নব্বই আর পঞ্চাশ যোগ করলেও একশো চল্লিশই হয়, তাহলে এটা একা একশো চল্লিশ আর এই দুইটা যোগ করলেও একশো চল্লিশ। তাহলে এখান থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম, একটি বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ একটা বহিঃস্থ কোণের বিপরীতে যে দুইটা কোণ আছে, বহিঃস্থ কোণের বিপরীতে যে দুইটা কোণ আছে অন্তঃস্থ কোণ তাদেরকে আপনি যোগ করলে যা হবে বহিঃস্থ কোণটা একাই তত হবে, বহিঃস্থ কোণটা একাই তত হবে। এখান থেকে আমরা এই শিক্ষাটা পেলাম, তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস দেখতে পেলাম, দুইটা জিনিস, একটা হচ্ছে ত্রিভুজের ভিতরের তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি, আর আরেকটা হচ্ছে বহিঃস্থ কোণ যত হয় তার বিপরীতে যে দুইটা অন্তঃস্থ কোণ থাকে তাদের যোগফল তত হয়, বহিঃস্থ কোণ যত হয় তার বিপরীতে যে দুইটা অন্তঃস্থ কোণ থাকে তাদের যোগফল ততই হয়। দয়া করে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, একশো চল্লিশের সাথে কেউ কেউ বলতে পারেন এই চল্লিশকে আপনি কেন ধরতেছেন না, এটা তো অন্তঃস্থ, কথা হচ্ছে এটা বিপরীত না, এটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রির সাথে এটা লাগানো, হ্যাঁ এই যে এই জায়গাটার মধ্যে সে যুক্ত হয়ে গেছে, একশো চল্লিশ ডিগ্রির সাথে এই চল্লিশ ডিগ্রি এখানে সংযুক্ত হয়ে গেছে, মানে সন্নিহিত অবস্থায় আছে, সন্নিহিতদেরকে নেওয়া যাবে না, বিপরীতদেরকে নিতে হবে, তাহলে একশো চল্লিশ ডিগ্রির বিপরীতে অন্তঃস্থ কোণ এরা দুইজন, তাহলে ঠিক একই রকমভাবে এটা চলতে থাকলো। এবার আসেন আরেকজন, ও ওনার ত্রিভুজের মাপগুলো তো আমরা নিলাম, আর কি আপনাদের যে দলটা আপনারা বানাবেন পাঁচজনের দল, এর মধ্যে প্রথম জনের তথ্যগুলো আমরা এখানে আমাদের লিখলাম, এবার আসেন দ্বিতীয় জনের তথ্যগুলো নেই, আরেকজন এই তোমার ত্রিভুজটা দাও, তুমি কী কী মাপলা একটু দেখাও তো, তার ত্রিভুজটা আমরা নিব। তো আমি আরও একটা ত্রিভুজ এঁকে রেখেছি এখানের মধ্যে, ওকে ফাইন, এই যে চলে আসলো আমাদের সামনে আরেকটা ত্রিভুজ, আমরা এখানে দেখাইতেছি একটু ছোট করে নেই, ওকে তাহলে আমাদের সামনে এটা চলে আসলো, আমরা এটা দেখতে পাচ্ছি, এই সাইডটা দেখা যায় না, আর একটু ছোটো করতে হবে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, হয়তো একটু ছোটো দেখা যাচ্ছে, কারণ এটাকে এটা পুরোটা যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে এই ছবিটা একটু ছোটোই দেখা যায়, হ্যাঁ আশা করি আপনারা একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালো করে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমরা আরেকটা ত্রিভুজ নিলাম, আরও একটা ত্রিভুজ, ত্রিভুজটার আমরা বাহুগুলোকে এবার ভিন্ন ভিন্ন বাহু নিলাম, কারণ পাঁচজনের ত্রিভুজ কিন্তু পাঁচ রকম হবে, হ্যাঁ সবাই চেষ্টা করবেন আলাদা আলাদা করে ত্রিভুজ আঁকার জন্য। আমি এবার কী করলাম, একটা বাহু নিলাম চার সেন্টিমিটার, একটা নিলাম পাঁচ সেন্টিমিটার, একটা নিলাম সাত সেন্টিমিটার, এবার কী করলাম সেটা হচ্ছে চার সেন্টিমিটার বাহু কিন্তু এখান থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত আমি চার সেন্টিমিটার বাহুটাকে দুই দিকে বৃদ্ধি করে দিলাম, বর্ধিত করলাম, নাহলে তো বহিঃস্থ কোণ পাবো না, পাঁচ সেন্টিমিটার বাহুটাকে দুই দিকে বর্ধিত করলাম, সাত সেন্টিমিটারকে দুই দিকে বর্ধিত করলাম, আচ্ছা ভালো কথা, বর্ধিত আপনার ইচ্ছা মতো আপনি বাড়ায় নেবেন তাইলেই হবে। এবার আপনি চাঁদা দ্বারা কোণগুলো একটু মেপে দেখার চেষ্টা করবেন যে কোনটা কত ডিগ্রি করে হয়, আমরা একটু চেষ্টা করেছি জানি না একদম এক্স্যাক্টলি হয়েছে কিনা, আপনারা একটু মেপে মেপে দেখবেন, আপনাদেরটা আপনারা আপনাদেরটাই সঠিক মনে করবেন। আচ্ছা তো এখন আমরা যেই কথা সেই কাজ, সেটা হচ্ছে আমি এটাকে বলবো এক নম্বর অন্তঃস্থ কোণ,
এটাকে বলবো দুই নম্বর অন্তস্থ কোণ, এটাকে বলবো তিন নম্বর অন্তস্থ কোণ। একটা জিনিস খেয়াল করবেন, পাঁচজনের পাঁচজনেই কিন্তু জিনিসগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে টার্গেট করবেন। অন্তস্থকোণ এক, ও যেটাকে বলবে, আপনারা বাকি সবাইও ঠিক ওই জায়গার কোনটাকেই এক নম্বর অন্তস্থকোণ ধরবেন। হ্যাঁ, ওই জায়গার কোনটাকেই এক নম্বর অন্তস্থকোণ ধরবেন। ও যেটাকে দুই নম্বর অন্তস্থকোণ ধরবে, আপনারা বাকি সবাই সেটাকেই দুই নম্বর অন্তস্থকোণ ধরবেন। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে সবার কোণগুলো যেন ঠিক থাকে। কোণের মান ভিন্ন ভিন্ন হতেই পারে, স্বাভাবিক, কিন্তু জায়গাটা যেন ঠিকঠাক থাকে। এই উপরের কোণটাকে যদি আপনি বলেন এক নম্বর অন্তস্থকোণ, সবাই আপনারা এই উপরের কোণটাকে এক নম্বর অন্তস্থকোণ হিসাবেই বিবেচনা করবেন, এটাকে দুই নম্বর, এটাকে তিন নম্বর, এভাবে করেই বিবেচনা করবেন, তাহলে আর কারো কোনো অঙ্কতে সমস্যা হবে না, সবাই দেখতে পাবেন, সর্বশেষে গিয়ে একটা মিল পাওয়া যাবে। আচ্ছা, তো এখন আমি আমার আগেরটার মতোই করতেছি, এটা এক নম্বর অন্তস্থকোণ, এটা দুই নম্বর, এটা তিন নম্বর। তো এখন চিত্রগুলো কিন্তু আরও বড় বড় ছিল, কিন্তু আমার এই মনিটরে জায়গা হচ্ছে না ভিধায়, আমি এটাকে একেবারে ছোট করে দেখাচ্ছি, আপনারা আপনাদের খাতার মধ্যে একে একে দেখবেন ইনশাআল্লাহ। তো এবার আসেন একটু মিলানোর চেষ্টা করি আমাদের এখানকার কথা অনুযায়ী ক্রম। দুই নম্বর ক্রমে এখন যাব আমরা, আমরা এখন কয় নম্বর ক্রমে যাব, সেটা হচ্ছে দুই নম্বর ক্রম, মানে দুই নম্বর ব্যক্তির ত্রিভুজটাকে আমরা এখন গ্রহণ করলাম, দুই নম্বর ব্যক্তির ত্রিভুজ। অন্তস্থকোণ এক, অন্তস্থকোণ এক একশো ডিগ্রি লিখি, একশো ডিগ্রি। অন্তস্থকোণ দুই পঁয়তাল্লিশ ডিগ্রি, পঁয়তাল্লিশ ডিগ্রি। তিন নম্বর অন্তস্থকোণ পঁয়ত্রিশ ডিগ্রি। এবার আমরা যদি এই তিনটা কোণকে যোগ করি, একশো আর পঁয়তাল্লিশ, একশো পঁয়তাল্লিশ, একশো পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হয়, একশো পঞ্চাশ, একশো তিরিশ, একশো আশি হয়। তাহলে আমরা লিখে দিই একশো আশি ডিগ্রি। আচ্ছা, এরপরে অন্তস্থকোণ একের সন্নিহিত বহিস্থকোণ, মানে এক নম্বর অন্তস্থকোণের সাথে লাগানো বহিস্থ, এক নম্বর অন্তস্থকোণের সাথে লাগানো বহিস্থকোণ হচ্ছে এটা, এই যে এটা। তো এটার মান কত হবে, এটা যদি হয় একশো, এটার মান হবে আশি ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখানের মধ্যে আশি ডিগ্রি। অন্তস্থকোণ দুই এবং তিনের যোগফল, তাহলে এই দুই আর তিনের যোগফল কত হয়, পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ কত হয়, সেটা হচ্ছে আশি ডিগ্রি। আমরা লিখব আশি ডিগ্রি। অন্তস্থকোণ দুইয়ের সন্নিহিত বহিস্থকোণ, দুই নম্বর কোণের সাথে লাগানো বাহিরের কোণটা এটা, এটা যদি হয় পঁয়তাল্লিশ, তাহলে বাহিরেরটা কত হবে, সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ হবে। কত ডিগ্রি হবে, একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে, একশো পঁয়ত্রিশ। তাহলে একশো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ কত হয়, একশো পঁয়ত্রিশ চল্লিশ, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, একদম ঠিক আছে। এটা যদি হয় পঁয়তাল্লিশ, তাহলে এটার বহিস্থকোণটা হবে একশত পঁয়ত্রিশ ডিগ্রি। ঠিক আছে, আমরা একটু লিখে দিই এখানের মধ্যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি। আচ্ছা, এবার অন্তস্থকোণ তিন আর একের যোগফলটা বের করি, তিন নম্বর আর এক নম্বর যোগফল কত হয়। কেউ কিন্তু আবার এই যে দুইশো পঁয়তাল্লিশ বললেন না, কিন্তু আমি কিন্তু এই দুই দ্বারা কোণের নাম বুঝাইছি, যে এটা দুই নম্বর কোণ এটা। আচ্ছা, একশো আর পঁয়ত্রিশ যোগ করলে কত হয়, একশো পঁয়ত্রিশ। আমরা লিখে দিই একশো পঁয়ত্রিশ ডিগ্রি। অন্তস্থকোণ তিনের সাথে লাগানো বহিস্থকোণ, অন্তস্থকোণ তিন তার সাথে লাগানো বহিস্থকোণ, এটার মান কত, এটা যদি হয় পঁয়ত্রিশ, এটার মান হবে একশো পঁয়তাল্লিশ। হ্যাঁ, একশো পঁয়তাল্লিশ, আমরা লিখে দিই একশো পঁয়তাল্লিশ। আমার হাতের লেখাগুলো ভালো না। হ্যাঁ, আচ্ছা, এবার আসি অন্তস্থকোণ এক আর দুইয়ের যোগফল, এক আর দুই যোগ করলে হয় একশো পঁয়তাল্লিশ, একশো পঁয়তাল্লিশ। তাহলে এইবার একটা জিনিস দেখেন, যেই জিনিসটা মিলটা কোন জায়গাটাতে, সেটা হচ্ছে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, তিনটা কোণের মান তিন রকম, ঠিক আছে, কিন্তু যোগ করলে সেই আগের মতোই একশো আশি হয়। কত হয়, একশো আশি ডিগ্রি হবে, তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি। এবার দেখেন, এক নম্বর অন্তস্থকোণ যত আর কি, এক নম্বর অন্তস্থকোণের বহিস্থকোণ, এক নম্বর অন্তস্থকোণের বহিস্থকোণ যত, ঠিক তার বিপরীতে অবস্থিত দুইটা অন্তস্থকোণ তাদেরকে যোগ করেন তত। এক নম্বর অন্তস্থকোণের বহিস্থ যেটা হয় আশি ডিগ্রি, ঠিক তার বিপরীতে অবস্থিত দুইটা অন্তস্থকোণ তাদেরকে আপনি যোগ করেন আশি ডিগ্রি হয়, আশি ডিগ্রি। এবার দুই নম্বর অন্তস্থকোণের বহিস্থকোণ যেটা হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি, তাহলে এটা একশো পঁয়ত্রিশ, এটার বিপরীতে যেই দুইটা অন্তস্থকোণ আছে তাদেরকে আপনি যোগ করেন একশো পঁয়ত্রিশ। তিন নম্বর অন্তস্থকোণের সাথে লাগানো বহিস্থকোণ যেটা একশো পঁয়তাল্লিশ,
ঠিক তার বিপরীতে যে দুইটা অন্তস্থ কোণ আছে তাদেরকে আপনি যোগ করেন 145। তাহলে আমরা এখান থেকে কী শিক্ষা গ্রহণ করলাম? একটি বহিঃস্থ কোণ যত ডিগ্রি হয় তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের, কোণ দ্বয়ের মানে দুইটা কোণ তাদের যোগফল তত ডিগ্রি হয়। একটি বহিঃস্থ কোণ যত, মুখস্থ করে ফেলবো আমরা একেবারে, একটি বহিঃস্থ কোণ যত তার বিপরীতে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল তত হয়। এগুলো কিন্তু আমাদের অঙ্কতে লাগবে কিন্তু, হ্যাঁ অঙ্কতে লাগবে, সামনে অঙ্ক আসতেছে আমাদের। আচ্ছা এটা লিখলাম, এবার আসেন আরেকজন ব্যক্তি, দুইজন তো গেল, ওরটা নিলাম ওরটা নিলাম, এবার আরেকজনের ত্রিভুজটা নিই, সেটা নিয়ে একটু দেখি কী পাই আমরা। আমরা যদি আরেকটার মধ্যে যাই তাহলে নিলাম, এই যে আরেকটা এটা নিলাম, এই দেখেন আমি আঁকছি কিন্তু বড় করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, একটু ছোটো করে নিতে হবে আমাদেরকে। ওকে এবার দেখা যাচ্ছে, হ্যাঁ কারণ আমার সামনে কিন্তু মনিটর আছে, আমিও দেখতে পাচ্ছি যে আসলে কেমন দেখা যাচ্ছে। তো এখন এই যে আমরা ত্রিভুজটা আঁকলাম, আবার আমরা মানগুলো ভিন্ন ভিন্ন দিছি, আমরা এটা বললাম 5 সেন্টিমিটার, তাকে বৃদ্ধি করে দিলাম 6 সেন্টিমিটার, বৃদ্ধি করে দিলাম 7 সেন্টিমিটার, বৃদ্ধি করে দিলাম, আচ্ছা ভালো কথা দিলাম। এবার উপরেরটাকে আমরা বলবো, উপরেরটাকে বলবো 1 নম্বর অন্তস্থ কোণ, 2 নম্বর অন্তস্থ কোণ, 3 নম্বর অন্তস্থ কোণ। আর আরেকটা জিনিস আমি এখনই ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি বাহুগুলোকে কিন্তু যে কোনো জায়গাতে আপনি নিতে পারেন, সবসময় যে বড়টাকে নিচেই দেওয়া লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি 7 সেন্টিমিটার বাহুটাকে এইদিকে নেন আর 5 সেন্টিমিটারকে এইদিকে নেন, কোনো সমস্যা হবে না, অঙ্ক অঙ্কের মতো করে চলতে থাকবে, অঙ্কের নিয়মে চলতে থাকবে, আমরা অঙ্কের নিয়ম মেনে অঙ্ক করব। বাহুগুলোকে যে কোনো জায়গাতে আপনি নিতে পারেন, ছোটো বড় মাঝারো যে কোনো জায়গাতে আপনি নেন। আচ্ছা 1 নম্বর অন্তস্থ কোণ, 2 নম্বর অন্তস্থ কোণ, 3 নম্বর অন্তস্থ কোণ একটু যোগ করে দেখি, একটু মেপে মেপে করার চেষ্টা করছিলাম, 78, 58, 44, তো আপনি একটু মেপে মেপে দেখেন আসলে ঠিক আছে কি না, বা আপনারটা যেটা আসে সেটাই, আপনারটা যেটা আসে সেটাই কারেক্ট। আচ্ছা তো 78, 58, 44 যদি আমরা যোগ করি তাহলে হয় 180 ডিগ্রি। আচ্ছা আমরা এখন 3 নম্বর ব্যক্তির ত্রিভুজ নিছি, তো আমরা একটুখানি কালারটাও একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, কোনটা নিতে পারি, সবুজটা নেই। আচ্ছা 3 নম্বর ব্যক্তির ত্রিভুজকে আমরা নিলাম, অন্তস্থ কোণ 1 কত ডিগ্রি, 78 ডিগ্রি, লিখে দিই এখানের মধ্যে 78 ডিগ্রি। অন্তস্থ কোণ 2 58 ডিগ্রি, 58 ডিগ্রি। অন্তস্থ কোণ 3 44 ডিগ্রি, 44 ডিগ্রি। আচ্ছা এবার এই তিনটা কোণকে যোগ করি 180 ডিগ্রি। তারপরে অন্তস্থ কোণ 1-এর সন্নিহিত বহিঃস্থ কোণ, মানে 1 নম্বর অন্তস্থ কোণের সাথে লাগানো বাহিরের কোণটা, এটা বহিঃস্থ। তাহলে এটা যদি 78 হয় তাহলে বাহিরেরটা কত হবে, সেটা হচ্ছে 102 হবে, কারণ এই দুইটা মিলে কি কোণ হবে, এক সরল কোণ। এক সরল কোণ মানে কয় ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা একাই 78, তাহলে বাকিটা কত হবে 102, কত হবে 102, কারণ 102 আর 78 মিলে 180 হয়, আমরা লিখব 102 ডিগ্রি। আচ্ছা 102 ডিগ্রি। এবার ওটার দিকে না থাকাই যদি এদিকেই তাকাই, এরা যদি হয় 102, তাহলে ঠিক এটার বিপরীতে অন্তস্থ কোণ যারা আছে, এই যে 58 আর 44, এদেরকে যোগ করেন 102। এবার 2 নম্বর যে অন্তস্থ কোণটা তার সাথে লাগানো বহিঃস্থ কোণ যেটা, সেটার মান কত হবে, এটা তো 58, তাহলে বাহিরেরটা কত হবে, 180 হইতে আর কত লাগে, আর লাগে হচ্ছে কি 122, কত লাগে 122। তাহলে 122 যদি হয়, 122 আর 8 130, 130 আর 50, 180, হ্যাঁ ঠিক আছে হিসাব ঠিক আছে, 122 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 122 ডিগ্রি। এবার বলছে অন্তস্থ কোণ 3 আর 1-এর যোগফল, 3 আর 1 মানে এটার বিপরীতে যেই দুইটা অন্তস্থ কোণ আছে তাদেরকে যোগ করো, সেটা হবে 122 ডিগ্রি। যোগ করে আমরা দেখতে পারি 122 ডিগ্রি হবে। তারপর 3 নম্বর অন্তস্থ কোণের বহিঃস্থ কোণ কোনটা, মানে এটার সাথে লাগানো বহিঃস্থ কোণ এটা, এটার মান কত, এটা যদি হয় 144, তাহলে এটার মান হবে হচ্ছে গিয়ে 140, 4 বাদ দিলে 136 হবে, কত হবে 136 ডিগ্রি হবে, কারণ 136 ডিগ্রি আর 44 ডিগ্রি হয় 180 ডিগ্রি। 136 ডিগ্রিটা আমরা লিখে দিই এখানে 136 ডিগ্রি। এবার অন্তস্থ কোণ 1 আর 2-এর যোগফল, 1 আর 2, এদের দুইটাকে যোগ করেন 78 আর 58, 8 8 16, 16 6, হাতে থেকে 1 7 1 8, 8 5 13, তাই না 136, আমরা লিখে দিই 136 ডিগ্রি। তাহলে দেখেন আমরা যে এখানে লিখলাম অন্তস্থ 3 কোণের যোগফল সব জায়গাতে একই রকম,
অর্থাৎ ত্রিভুজের ভিতরে তিনটা কোণের মান। একটা জিনিস দেখছেন, আমি যে তিনটা ত্রিভুজ এখনও পর্যন্ত নিলাম, তিনটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণের মান কিন্তু বিভিন্ন রকমের ছিল, কিন্তু তাদের যোগফল কিন্তু প্রত্যেকবার 180 বের হয়েছে। তাহলে এটা আমাদের জন্য শিক্ষা, একটি ত্রিভুজের ভিতরের যে অন্তঃস্থ যে তিনটা কোণ থাকে তাদের যোগফল সবসময় 180 হবে, কমও না বেশিও না। যদি কারো সৌভাগ্যক্রমে 180 ডিগ্রির বেশি হয়ে যায়, কারো দুর্ভাগ্যক্রমে 180 ডিগ্রির কম হয়ে যায়, উভয়েরটাই ভুল হবে, কারণ ত্রিভুজের তিন কোণের যোগফল কত হবে? 180 হবে। ঠিক আছে, এটা আমরা শিখলাম। আর আরেকটা জিনিস আমরা শিখলাম যে একটা বহিঃস্থ কোণ যত, তার বিপরীতে যে দুইটা কোণ থাকে অন্তঃস্থ কোণ, তাদের যোগফল তত। একটি বহিঃস্থ কোণ যত, তার বিপরীতে যে দুইটা অন্তঃস্থ কোণ থাকে তাদের যোগফল তত। এটা আমরা এখান থেকে পাইলাম, প্রত্যেকটা জায়গাতে একই রকম বের হয়েছে। একটি বহিঃস্থ কোণ তার বিপরীতের দুইটা অন্তঃস্থ কোণ যোগ করলে সেটা, একটি বহিঃস্থ কোণ তার বিপরীতে দুইটা অন্তঃস্থ কোণ যোগ করলে তত, একটি বহিঃস্থ কোণ তার বিপরীতে দুইটা অন্তঃস্থ কোণ যোগ করলে তত, প্রত্যেকটা বার একই রকম বের হইতেছে। তা আমরা তো এখানের মধ্যে ইতিমধ্যে তিনটা ত্রিভুজের বিষয়টা দেখাইলাম। আমাদেরকে তারা বলছিল দলগত কাজ পাঁচজনেরটা করো। আমি কিন্তু আরও একটা ত্রিভুজ এখানে মধ্যে এঁকে রাখছি, আপনাদেরকে দেখাই। আমি আরও একটা ত্রিভুজ এঁকে রাখছি, যে আরও একটা ত্রিভুজ এখানে মধ্যে কিন্তু এঁকে রাখছি, এই যে এখানে মধ্যে এঁকে রাখছি দেখানোর জন্য। কিন্তু আমি যদি এখন এটাও দেখাইতে যাই তাহলে হয়তো বা পর্বটা আরও অনেকটা বড় হয়ে যেতে পারে। এই জন্য আমি একটা কাজ করি, আমি এটার হিসাবটা নিজে নিজেই এখানের মধ্যে লিখে দিই, আর মুখে না বলি, আমি এটা পুরো হিসাবটা এখানের মধ্যে লিখে দিতেছি। তো আমি এখানের মধ্যে চার নাম্বার যে ত্রিভুজটা, এই যে এখানের মধ্যে যেটা, আমি সেটা মুখে হিসাব করে করে আমরা এখানের মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে করে আপনারা বিরক্ত না হন, কারণ অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি, একই কথা বারে বারে শোনা যাচ্ছে। তো আমি এখানে মানগুলো বসিয়ে দিলাম। তো আমাদেরকে তারা বলছে পাঁচজনের একটা দল গঠন করো, পাঁচজনের একটা দল, পাঁচজনের প্রত্যেকের খাতায় তোমরা এক একজন একটা করে ত্রিভুজ আঁকো, একে সেখান থেকে অন্তঃস্থ কোণগুলোর মান বসাও, একটা বহিঃস্থ কোণের সাথে তার বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলগুলো বসাও, দেখো কী মিলটা পাও। আমরা যদি একটু এদিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে অন্তঃস্থ তিন কোণের যোগফল সব সময় 180 ডিগ্রি বের হয়েছে। প্রত্যেকটা এক নম্বর ত্রিভুজের বেলাতেও অন্তঃস্থ কোণ তিনটা অন্তঃস্থ কোণের যোগফল 180, দুই নম্বর ত্রিভুজের বেলাতে তিনটি অন্তঃস্থ কোণের যোগফল 180, তিন নম্বর চার নম্বরের বেলাতেও যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো ত্রিভুজ হোক, যদি ত্রিভুজটা সঠিক হয় তাহলে তার তিনটি অন্তঃস্থ কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কারণ ভুল ত্রিভুজের 180 ডিগ্রি হবে না, কম বেশি হইতে পারে। সঠিক ত্রিভুজের তিনটা অন্তঃস্থ কোণের যোগফল সবসময় 180 ডিগ্রিই হবে। আচ্ছা, সেটা আমরা পাইলাম। আরেকটা কী জিনিস দেখতে পাইলাম, সেটা হচ্ছে একটি বহিঃস্থ কোণের মান যত হবে তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়, আমি কিন্তু দ্বয় বলতেছি, কোণ দ্বয় মানে দুইটা কোণ, অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফল তত হবে। একটি বহিঃস্থ কোণের মান যত হবে তার বিপরীতে যে দুইটা অন্তঃস্থ কোণ আছে তাদের যোগফল তত হবে, একটি বহিঃস্থ কোণ যত হবে তার বিপরীতে যে দুইটা অন্তঃস্থ কোণ আছে তাদের যোগফল তত হবে। আমরা এই শিক্ষাটাও এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কয়টা শিক্ষা পেলাম, সবাই বলেন কয়টা শিক্ষা পেলাম? দুইটা শিক্ষা, একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল, একটি ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের যোগফল 180 ডিগ্রি অথবা দুই সমকোণ অথবা এক সরল কোণ, যে যেভাবে করে বলেন। আর আরেকটা কী শিক্ষা পেলাম, সেটা হচ্ছে একটি বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, একটি বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। আমাদের আজকের পর্বের কাজটা ছিল এটা। তো আমি আর পাঁচ নম্বর ত্রিভুজটা আমি আর পূরণ করলাম না, এটা আপনাদের কাজ থাকলো। হ্যাঁ, আপনাদের একটা পাঁচ নম্বর একটা ত্রিভুজ এখানে মধ্যে বসিয়ে ঘরটা পূরণ করে ফেলবেন, আর লাস্টের দুইটা ঘর আপনি চাইলে ফাঁকাও রাখতে পারেন, চাইলে আপনি ভরাটও করতে পারেন। যে তারা বলছে পাঁচজনের দল, আমরা কি কোম্পানি নাকি, আমরা সাতজনের দল বানাবো, কারণ আমাদের বন্ধুর যেই গ্রুপটা আছে, আচ্ছা আমাদের গ্রুপে তো সাতজন আছি, তাহলে সাতটা ত্রিভুজ আঁকো, আমরা কি এমন করবো নাকি যে সাতজন আছে তো তারা পাঁচজনের কথা বলছে, দেখে দুজন বন্ধুকে বাদ দিয়ে দিব না? ঠিক আছে, আমাদের দলে আমরা সবসময় যে বন্ধু বান্ধবগুলো একত্রে চলি, আমরা ঠিক আছে সাতজনের দল, তাহলে আর আরও বড়ো বানান। যদি আপনার দল দশজনের দল, আপনি দশজন দিয়ে বানান, কোনো সমস্যা নাই। শুধু এটা দেখানো হয়েছে যে দেখো তোমাদের প্রত্যেকের ত্রিভুজ আলাদা আলাদা, কিন্তু একটা জায়গাতে সবার একই ফলাফল বের হইতেছে, বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের যোগফল একই রকমের বের হইতেছে, এটাই তাদের মূলত শিখানোর উদ্দেশ্য। তো এই যে আমাদের আলোচনা আমরা এখানে করলাম, তো আমরা যদি একটু পৃষ্ঠাটা উল্টাই সামনের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি, যেটা আমরা এই যে এতক্ষণ যাবৎ বারে 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 বললাম। যে কোনো বহিঃস্থ কোণের পরিমাপ,
তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির পরিমাপের যোগফলের সমান। অর্থাৎ আপনি ত্রিভুজের যে কোনো একটা বহিঃস্থ কোণকে টার্গেট করেন, ঠিক তার বিপরীত অন্তস্থ কোণ যে দুইটা আছে তাদের যোগফল আপনি দেখবেন সমান সমান হবে। এই বহিঃস্থ কোণের মান যত হবে ঠিক তার বিপরীতে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ তাদের যোগফল ততই হবে। এটাই আমরা এতক্ষণ যাবৎ এখানের মধ্যে দেখলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।